মাশরাফি যেন আসেনি সবকিছু জয় করতে, গাজী গ্রুপের প্রীতম কুমারকে ভড়কে দিলেন, নিজের বলে নিজেই ক্যাচ ধরে শুরু করলেন যাত্রা। কিন্তু কে জানতো সেটা ছিল কেবলই শুরু। এরপর একে একে তুলে নিয়েছেন আরও চারটা উইকেট। হাজারো ব্যস্ততার ফাঁকে লিজেন্ডস অফ রূপগঞ্জের জার্সিতে ডিপিএলে ফিরেই ম্যাচ তুলে নিলেন ফাইফার। প্রীতমকে কট অ্যান্ড বোল্ড করার পরে ম্যাচের বলেই কট বিহাইন্ডে কাটা পড়েছেন সাব্বির হোসেন আর ফয়সাল আহমেদ। তার বলেই এরপর ক্যাচ তুলে ফিরেছেন গাজীর মাহফুজুর রহমান আর মঈন খান। মঈনের ক্যাচটা ধরেছেন শামীম পাটোয়ারি আর মাহফুজুরকে ম্যাচ ফিরিয়েছেন নিহাদের ক্যাচে। মাশরাফির তোপে শুরু থেকে শেষ পর্যন্ত খাবি খেয়েছে গাজী গ্রুপের ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত ওরা থেমেছে মোটে 136 রানে। আট ওভারের বেশি বল করার দরকারই পড়েনি ম্যাশের, তাতেই মাত্র 19 রান দিয়ে তুলে নিয়েছেন 5 উইকেট। ইকোনমি আড়াইরও নিচে, একজন বোলারের কাছ থেকে নিশ্চয়ই এর চেয়ে বেশি কিছু চাইবে না দুনিয়ার কোনো দল। লিস্ট এ ক্রিকেটে এটা তার 8 নম্বর ফাইফার। বাংলাদেশের বোলারদের মধ্যে মাশরাফির চেয়ে বেশি 5 উইকেট আছে কেবল এখন আব্দুর রাজ্জাকের 9টি। সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে প্রথম 5 ম্যাচ খেলার পর টুর্নামেন্ট থেকে বিরতি নেন মাশরাফি। পরে ঢাকা প্রিমিয়ার লিগেও লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে প্রথম 3 ম্যাচ খেলতে পারেননি, সেটা রাজনৈতিক ব্যস্ততা কিংবা ফিটনেস যে কোনো কিছুর কারণেই হোক। শরীরের উপর বাড়তি চাপ দিতে চান না, ক্যারিয়ারটা করতে চান আর একটু দীর্ঘ, সে কারণেই এমন শর্ট রান আপে বোলিং। গতির ঝড় হয়তো আগের মতো তুলতে পারেন না, 40 বছরের শরীরটাতে রিফ্লেক্স হয়তো আর নেই সেই তাগড়া যৌবনের দিনগুলোর মতো। কিন্তু নামটা যেহেতু ম্যাচ, ক্ষুরধার ক্রিকেটীয় ব্রেন দিয়ে প্রতিপক্ষের মাইন্ড রিড করতে পারার অশেষ ক্ষমতা বলেই মাশরাফি পারফর্ম করে যান প্রতিনিয়ত। আপাতত ছুটছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের লিজেন্ড হিসেবেই।